আজ টি টোয়েন্টি বিশ্বকপ্রে ভারত ও আফগানিস্তানর মহামোকাবিলা। গ্রুপ দুইর এই ম্যাচ ভারত পাই বেশ গুরুত্বপূর্ণ। সেমিফাইনাল আশা বঞ্চাই রাখা হলে এই ম্যাচ ভারত পাই শেষ সুযোগ। এই ম্যাচে যদি ভারত পরাস্ত হুয়ে তেবে সেমিফাইনাল খেলিবা আশা হয়ে রহিব। খালি সেতিকি নুহে, বড় ব্যবধানরে মধ্য আফগানিস্তানকু হরাইবাকু পড়িব। এরপরে নিউজিল্যান্ড ও আফগানিস্তান মধ্যে 7 তারিখে হেবাকু থিবা ম্যাচ ফলাফলকু অপেক্ষা করিবাকু হেব। পাকিস্তান বিপক্ষে লড়ুয়া খেল প্রদর্শন করিবা পরে আফগানিস্তান আজ ভারতকু মধ্য কড়া টক্কর দেব। দলর বোলিং বিভাগ উন্নত ও সন্তুলিত, বিশেষ করে দুই স্পিনর রশিদ খান ও মুজিব উর রহমান যেকোনসি দল পাই বিপদ সাজি পারন্তি। এমানক সহিত মহম্মদ নবী আইপিএল খেলুথিবারু ভারতীয় ব্যাটসম্যান শক্তি ও দুর্বলতা সহ ভালোভাবে পরিচিত। ব্যাটিং বিভাগকু অটকাইবার ক্ষমতা ভারত নিকটে রয়েছে, তথাপি বোলর মানকু শৃঙ্খলিত প্রদর্শন করিবাকু পড়িব। সেভাবে মনোবল হরাই সারিথিবা ভারতীয় দল সংগঠিত হওয়া জরুরি, পুনি থরে কঠিন পরিশ্রম করিবাকু পড়িব। শেষ উজ্জীবিত আশা পূরণ করিবাকু হেব। ব্যাটিং বিভাগকু নেই চালিথিবা পরীক্ষা নিরীক্ষায় পুনচ্ছেদ পকাইবা আবশ্যক। রোহিত পুনি থরে ওপেনর ভূমিকা নির্বাহ করিবে ও রাহুল চতুর্থ নম্বর স্থানে খেলিবা সম্ভাবনা রয়েছে। আহত সূর্যকুমার ফিট নাহাতি, দল অপরিবর্তিত রহিবা এক প্রকার নিশ্চিত জনাপড়ুথিলে হে। জনে পেস বোলরকু বিশ্রাম দেই রবিচন্দ্রন অশ্বিনীকু খেলাইবা সঠিক নিষ্পত্তি হেব, কারণ সারজা ও দুবাই অপেক্ষা আবুধাবিরে বল অধিক স্পিনরকু সুহাউথিবা লক্ষ্য করা যাইছি। তবে বিশ্বকপ্রে ভারত ও আফগানিস্তান পরস্পরকু দুইথর ভেটিছন্তি। উভয় ম্যাচরে ভারত বিজয়ী হয়েছে। 2010 বিশ্বকপ্রে ভারত 7 উইকেটে আফগানিস্তানকু হরাইথিলা। সেইপরি 2012 23 রনরে ভারত বিজয় হয়েছিল। তবে নিউজিল্যান্ড ও পাকিস্তান থারু ভারত পরাস্ত হওয়া পরে উভয় ভারতীয় টিম এবং দর্শক নিরাশ অছন্তি। ভারতর নৈরাশ্যজনক প্রদর্শন পুনি দোহরিব কি তাহা দর্শকঙ্ক মনরে উঙ্কি মারিছি। ব্যুরো রিপোর্ট, সানস্টার টিভি।